নওদা আরএসপি পার্টির ইফতার পার্টি। প্রতি বছর ন্যায় এবছরও নওদা আরএসপি পার্টির উদ্যোগে আমতলা আরএসপি পার্টি অফিসের ছাদে আজ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। আজকের ইফতার পার্টিতে প্রায় 200 জন অংশগ্রহণ করেন। ইফতার পার্টি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওদা আরএসপি দলের সম্পাদক আতাউর রহমান, তাজালী মণ্ডল, নিমাই দাস, প্রভাতী ঘোষ, সোহেল রানা এবং রুবেল শেখ সহ আরও অন্যান্য নেতা, কর্মী ও সমর্থকগণ। আজকে নওদা আরএসপি 1 নম্বর লোকাল কমিটির উদ্যোগে আমতলা আরএসপি পার্টি অফিসের সাদেপুরে আজকে ইফতার পার্টি হচ্ছে, আরএসপি নওদা 1 নম্বর লোকাল কমিটির উদ্যোগে। ইফতার পার্টিতে কত জনের মানে ব্যবস্থা করা হয়েছে? প্রায় 200 জনের আজকে আয়োজন করা হয়েছে। 200 জন ইফতার পার্টি করতে পেরে আপনাদের কেমন লাগছে? আমাদের আজকে খুব ভালো লাগছে এবং নওদার 1 নম্বর লোকালের সমস্ত মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ইফতার পার্টিতে হাজির হয়েছেন। আপনার নাম? রুবেল শেখ, আমাদের 1 নম্বর আরএসপি লোকাল কমিটির সদস্য। আজকে আমতলা আরএসপি পার্টি অফিসে প্রতি বছরই হয়, এবার আমরা মূলত একটা ইফতার দেওয়ার একটা ব্যবস্থা হয়েছে, সেইখানেই আমি আজকে এসেছি। এখানে এসে কেমন লাগছে? আমরা তো প্রতি বছরই এটা করি, ভালোই লাগছে, একটা মেলামেশার এবং সেই সঙ্গে সঙ্গে ধর্মীয় যে জায়গা সেই জায়গাটাকে তুলে ধরা। আমার নাম নির্মল কুমার দাস, আমি নওদা ব্লক 2 কমিটির সম্পাদক। আজকে যেমন আমাদের আমতলা কেন্দ্রীয় যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে ইফতার পার্টি আছে, সেই ইফতার পার্টিতে আজকে আসা হয়েছে আরএসপি পার্টি অফিস। হ্যাঁ, প্রতি বছরই এই প্রোগ্রামটা করা হয়, আর বিশেষ করে এই দুঃসময় আজকের দিনে যে সাধারণ মানুষের যে লড়াই আন্দোলন, সেই আন্দোলনের যে সংগঠন যদিও দুর্বল হয়ে গেছে, তবুও কিছু মানুষ আমাদের সঙ্গে যে আছে এবং সেই মানুষগুলোকে আমরা সংগঠিত রাখার চেষ্টা করি আর কি, আজকে আমরা সফল করার জন্যই এই প্রোগ্রামগুলো আমরা প্রতি বছরই করি, এবারও আর কি আমরা এই ইফতার পার্টিটার আয়োজন আমরা করেছি। কেমন লাগছে আপনাদের? ভালোই হচ্ছে লাগছে আর কি, আশা করি সবারই ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আমার নাম তাজালী মণ্ডল। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975, টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি। আমাদের 3টে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়ায় আমাদের লক্ষ্য। কম পয়সা সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালী নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকুয়া পেট্রোল পাম্পের পাশে আমতলা নওদা বসিরাবাদ, মোবাইল 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়, এমার্জেন্সি সার্জারির সুব্যবস্থা আছে। এছাড়াও এক্স রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ তুষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। সত্যের সন্ধানে হিউম্যান রাইটস ফাউন্ডেশন, মানুষের কাছে, মানুষের পাশে।